নির্বাচন আসলেই তখন মনে পড়ে ক্যাঁ 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 নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি করে, আর নির্বাচন আসলেই মাথায় এনআরসি ঢোকে, আর নির্বাচন আসলেই মতুয়াদের নিয়ে রাজনীতি করে, রাজবংশীদের নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করে, পাহাড়িদের নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করে। তারা কিন্তু চায় না, সবাই এক নয়। আমি পরিষ্কার আপনাদের কাছে বলছি, নদিয়ায় রানাঘাটের এমপি আপনাদের জন্য কিছু করেছেন? তাহলে ভোটটা দিলেন কেন? এমএলএরা কিছু করেছেন? তাহলে ভোটটা দিলেন কেন? নদিয়ার মানুষ ভালো মানুষ, শান্তিপূর্ণ মানুষ, নবদ্বীপ ধর্মের মানুষ, কৃষ্ণনগরের মানুষ, শান্তিপুরের মানুষ, রানাঘাটের মানুষ, ধর্মপ্রবীণ মানুষ, উদ্বাস্তু মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তাই এই মানুষগুলোকে বিভ্রান্তি ছড়ায়। দেখবেন এখন গুজরাট ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, আবার বলছি বেঙ্গলেও কে করবো, কোথা থেকে কে করবি? তুই প্রয়োগ করতে দেবো আমরা। কে মানে কি? সিটিজেনশিপ বলুন তো মতুয়া ভাই বোনেরা আমাকে বুকে হাত দিয়ে বলুন। চাকরি করেন না করেন না? দোকান আছে কি নেই? ছেলে মেয়েরা স্কুল যায় কি যায় না? রেশন কার্ড পান কি পান না? স্বাস্থ্যসাথী পান কি পান না? লক্ষ্মীর ভাণ্ডার পান কি পান না? জমি জায়গা আছে কি নেই? তো সবই যদি থাকে তার মানে ওটা তো আপনার অধিকার, সম্পত্তি আছে সম্পত্তির অধিকার, স্কুলে পড়ছেন শিক্ষার অধিকার, পড়াশোনা করছেন শিক্ষার অধিকার, লক্ষ্মীর ভাণ্ডার পড়ছেন মা বোনদের অধিকার, স্বাস্থ্যসাথী পাচ্ছেন গভর্নমেন্টের আপনাদের অধিকার দিয়েছে, বিনা পয়সায় রেশন পাচ্ছে। আপনি যদি নাগরিক না হতেন তাহলে এগুলো কি করে দিত? এটা মিথ্যে কথা। বিজেপি কিছু লোককে এখান ওখান থেকে দেখে দেখে নিয়ে আসতে চায়, তারা বাংলার লোকও নয় মনে রাখবেন। তাদের বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য তাদের কাছে নাগরিকত্ব দিয়ে আপনার অধিকারকে ছোট করবে। আমি চাই মতুয়ারা এখানকার নাগরিক, রাজবংশীরা এখানকার নাগরিক, বাঙালিরা এখানকার নাগরিক, উদ্বাস্তুরা এখানকার নাগরিক, তপশিলীরা এখানকার নাগরিক, আদিবাসীরা এখানকার নাগরিক, সংখ্যালঘুরা এখানকার নাগরিক, তপশিলীরা এখানকার নাগরিক, কে নাগরিক নয়? আমরা সবাই নাগরিক। আর আপনারা যদি নাগরিক না হন তাহলে আমিও নাগরিক নই? আপনারা ভোট দিয়ে এমপি নির্বাচন করেন, এমএলএ নির্বাচন করেন, পঞ্চায়েত নির্বাচন করেন, জেলা পরিষদ নির্বাচন করেন, মিউনিসিপ্যালিটি ইলেকশন নির্বাচন করেন, তো আপনার ভোটেই তো নরেন্দ্র মোদী জিতেছে, প্রধানমন্ত্রী হয়েছে, রানাঘাটের সব ভোট নিয়ে গেছে, তো উনি তাহলে প্রধানমন্ত্রী হলেন কি করে? আপনার যদি ভোটাধিকার না থাকে, আমাকেও যারা জিতিয়েছেন তার যদি ভোটাধিকার না থাকে তাহলে আমাদের জিতিয়েছেন কি করে? এটা পুরো মিথ্যে কথা। আমি মতুয়া ভাই বোনদের এখনো বলছি, আপনারা এখানকার নাগরিক, পুরোপুরি নাগরিক থাকবেন। আপনাদের উপর কারো রকম কোনো রকম কিছু করতে আমি দেব না। আপনাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না। আমি জীবন দেওয়ার জন্য তৈরি, কিন্তু আপনাদের নাগরিকত্ব কাটতে দেব না। বাংলাদেশ থেকে কত মানুষ এসছে, কত কষ্ট করে সংসার চালিয়েছে, আজকে তাদের সবাইকে আমি নিঃশর্ত জমির দলিল দিচ্ছি। কেন দিচ্ছি? তার কারণ তারা জমি পাবার অধিকার, যে যে জায়গায় উদ্বাস্তুরা যেখানে যেখানে বসে আছেন সব নিঃশর্ত জমি পাবেন দলিল। আমি অলরেডি বলে দিয়েছি,
এখন রেল অনেক জায়গা থেকে উচ্ছেদ করতে, একটা জায়গা থেকে উচ্ছেদ করতে দেবেন না। আমি আমাদের লোকেদের বলেছিলাম মুখে দেবেন, উদ্বাস্তুরা যারা জীবন দিয়ে রয়েছেন তাদের ঘর বাড়ি ভাঙতে আমি দেব না, তাদের উচ্ছেদ করতে আমি দেব না, এটা আমাদের গভর্নমেন্টের সম্পূর্ণ প্রতিশ্রুতি। রানাঘাটে কি করেছে বিজেপি একটা কাজ আমায় দেখান, শুধু ভাগাভাগি করা ছাড়া। ইলেকশন আসলে মতুয়া, ইলেকশন আসলে ফতুয়া, ইলেকশন আসলে যত রকমের মিথ্যে কথা, আর ইলেকশন চলে গেলে তখন ধর্ম ধর্ম যুদ্ধ, মানুষ মানুষ ভাগাভাগি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।